নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উডসাইডের একটি পার্টি হলে আয়োজিত ইফতারে সংগঠনের সদস্যদের পাশাপাশি লায়ন্স ক্লাবের গভর্নর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। অনুষ্ঠানে আগতদের স্বাগত জানান আহ্বায়ক নুরুল আজিম এবং সদস্য সচিব এফ ই এম ডি রকি। ইফতার পার্টিতে মুসলিম উম্মার কল্যাণ চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার পার্টিতে যোগ দেয়ায় সবাইকে ধন্যবাদ জানান ক্লাবের সভাপতি লায়ন শাহনেওয়াজ এবং সাধারণ সম্পাদক লায়ন জে এফ এম রাসেল। আজকে এখানকার আমাদের গভর্নর এসেছেন, ফার্স্ট ভাইস গভর্নর এসেছেন, সেকেন্ড ভাইস গভর্নর এসেছেন এবং অন্যান্য ক্লাবের প্রেসিডেন্টরা এসেছেন এবং অন্যান্য সম্মানীয় অতিথিবর্গ ইনক্লুডিং আমাদের ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার এবং ক্লাবের এক্সিকিউটিভ কমিটি সবাই আমরা উপস্থিত হয়েছি। বাংলাদেশের সকল প্রেস্টিজিয়াস এবং সকল লোকজন যারা সকল সংস্থার সাথে জড়িত সবাই এখানে আছে, সবাইকে অশেষ ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।